হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আজকে যে জিনিসটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি খুবই 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 একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আর আপনারা দেখতে থাকুন। এবং আমরা যে বনসাই তৈরি করি এবং বনসাইয়ের মাটি তৈরি করা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, তো আপনারা যদি এই জিনিসগুলো দেখে অন্তত বুঝতেই পাচ্ছেন যে আমি কি কি জিনিস নিয়েছি। এখন প্রত্যেকটা জিনিসের আমি সুন্দরভাবে গুণাগুণ আপনাদের সামনে তুলে ধরব, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এটা আপনারা দেখে হয়তো বুঝতে পাচ্ছেন না যে এটা কি, তো ইতিমধ্যে আমি চাচ্ছি এই সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসের আটটি গুণাগুণ, সেই আটটি গুণাগুণ আমি সবার শেষে বলবো। তার আগে আমি এই উপাদানগুলোর কথা আপনাদেরকে, এটি একটি আমি প্রথমে বলে দিচ্ছি, এটি হচ্ছে একটা সর্ষের খোল। আর সর্ষের খোলে কি কি আছে সেটা সবচেয়ে বড় জানার জিনিস হচ্ছে, যেমন এটাতে নাইট্রোজেন এবং ফসফরাস রয়েছে, এবং এর বিভিন্ন এর সাথে রয়েছে ম্যাক্রো এবং মাইক্রো উপাদানের চাহিদা, যেটা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এটি ফুল এবং ফল এবং ফুল এবং ফল ধরতে সাহায্য করে, অর্থাৎ প্রাকৃতিক এবং পরিবেশগতভাবে এটির জৈব উপাদান, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। অপরদিকে এটি প্রাকৃতিক ফসফরাসের উপাদানও রয়েছে, যেটি মাটির জন্য খুবই জৈব উপাদান। তো তারপরে এই যে লাল যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না, এটি হচ্ছে একটি ইটের গুঁড়ো। অর্থাৎ ইটের গুঁড়ো আমি কিভাবে নিয়েছি বা কিভাবে তৈরি করেছি সেটার কিছু প্রজেক্ট আপনাদেরকে আমি দেখাবো, চলুন তাহলে দেখে আসি। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি কিভাবে বনসাই সয়েল তৈরি করছি, সেই বিষয়ে একটা আপনাদেরকে দেখাবো, চলুন তাহলে দেখে আসি। এইগুলো হচ্ছে ইটের গুঁড়ো, আমি শুকাতে দিয়েছি প্রায় গতকাল দিছি, আজকে শুকাইলো। আর এটা হচ্ছে ইট গুঁড়ো করার পর যে অংশটা ফেলে দেই সেই অংশটার ভিতর থেকে আমি এগুলো বের করছি, কিভাবে বের করছি সেটা আপনাদেরকে দেখাবো। অপরদিকে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কালো জিনিস, আর এটা হচ্ছে কাঠ কয়লা। কাঠ কয়লা কেন আমরা দিব, কি জন্য দিব, কি প্রয়োজন, এই সমস্ত কিছু আমরা শুনব। যেমন কাঠ কয়লা মাটির পানি এবং সার ধারণ করে এবং রাখে গাছের পুষ্টি উপাদানকে বজায় রাখতে সহায়তা করে, মাটির নিষ্কাশনে এটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, মাটি সংশোধন করে এবং এর সাথে কার্যকারিতা বজায় রাখে, মাটির বিভিন্ন অণুজীবকে এটি সক্রিয় রাখতে সহায়তা করে, জৈব গুণাগুণ অক্ষুণ্ণ রাখে। কাঠ কয়লা শত শত বছর ধরে আমাদের মাটিকে কাজ করতে সক্ষম রাখে, তো বুঝতেই পারছেন এটির গুণাগুণ। তার পাশে আমি নিয়েছি রিভার স্যান্ড, যেটা আমাদের বনসাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন, করলে সমস্যা নাই, আমি যেহেতু এটা দিচ্ছি পাশাপাশি এটাও দিব, এতে করে আমার মাটির গুণাগুণটা খুব ভালো থাকবে। অপরদিকে এইখানে আপনি যে এটা যে এই বক্সে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের নর্মাল গার্ডেন সয়েল। আমি সবগুলো মিক্স করে একটা কম্বাইন্ড বনসাই সয়েল তৈরি করছি, যার ফলে খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর সবার শেষে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের গুণাগুণ বলে শেষ করা যাবে, এর আটটি গুণাগুণ রয়েছে, চলুন তাহলে আমরা জেনে আসি এর আটটি গুণাগুণ কী। আটটি গুণাগুণের মধ্যে
সবচেয়ে যেটা বেশি গুণাগুণ সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন রয়েছে 1.47%, অপরদিকে 1.26% রয়েছে ফসফরাস, 2.60% রয়েছে পটাশ, 0.74% রয়েছে সালফার, 0.66% রয়েছে ম্যাগনেসিয়াম, 0.06% রয়েছে বোরন, 18% রয়েছে জৈব কার্বন এবং 15-25% পানি ও সাধারণ পরিমাণ হরমোন রয়েছে। তো এই 8টি উপাদানে ভরপুর এই ভার্মি কম্পোস্ট। তো সো গাইস, আপনারা বুঝতেই পাচ্ছেন এই ভার্মি কম্পোস্ট আপনারা যখন বাজার থেকে অথবা কোনো দোকান থেকে ক্রয় করবেন, ক্রয় করার পর সাথে সাথে এই ভার্মি কম্পোস্টটি আপনারা ব্যবহার করবেন না। ক্রয় করার পর আপনারা কি করবেন সেই প্রসেসটি চলুন আমরা দেখে আসি। এখানে আমি ক্রয় করার পর 4 প্যাকেট ভার্মি কম্পোস্টের বাজার থেকে ক্রয় করেছি। এখন ক্রয় করার এই মুহূর্তে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এটাকে প্রসেসিংয়ের মধ্যে, অর্থাৎ একটা প্লাস্টিকের ভেতরে আমি এটা শুকাতে দিলাম আর ঠিক প্লাস্টিকের উপরে আবার একটি ঢাকনা দিয়ে সেটা রোদের মধ্যে প্রায় 10-15 মিনিট আমাকে রাখতে হবে। ঠিক দেখুন যে এইগুলো উপাদান দিলেও এরপরে আমরা অনেকেই মনে করি যে এখানে পাতা পচা সার দেওয়াও যায়। হ্যাঁ, আপনারা দিলে দিতে পারেন, তবে আমার মনে হয় এই সমস্ত কিছু দিলে আর প্রয়োজন হয় না। আর যদি প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এবং বনসাই সয়েলে আপনার গাছগুলো আরও সুন্দর এবং স্বাস্থ্যবান এবং হেলদি থাকবে। আমি এরকম 3 গ্লাস ইটের গুঁড়ো নিব, তারপর ভার্মি কম্পোস্ট 1 গ্লাস, 1/4 ভাগ আমি কাঠ কয়লা, 1% নিলাম, ঠিক 1/4 ভাগ আমি সর্ষের খোল নিয়েছি, আর এরকম 2 পট আমি সাদা গার্ডেন সয়েল নিয়েছি। দেখুন এবার আমি সুন্দর করে এটি মিক্স করব। আপনারা এই অনুপাতে আমার এই সমস্ত কিছু দিয়ে, আমি যে যে উপাদানগুলোর কথা বললাম এই উপাদানগুলো দিয়ে আপনারা বনসাই সয়েল মিক্স করুন। আশা করছি 100% আপনার সফল হবে। এই বলে আমি আমার আজকের এই এপিসোডটি এখানে শেষ করছি। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ওয়েলকাম।